টাকাগুলি আলাদা করতে হবে। টু ওয়ান, ওই যে আজকে ওরা এই সিলিন্ডারটা ফাটাবে ওদের পিগি ব্যাংক। এখন তোরা জানিস কিভাবে ফাটাবি, হাতরে কেন উপর থেকে ছেড়লেই না হবে। হ্যাঁ, তাহলে কিভাবে ফাটাবি? এটা দিয়ে ফাটাবো, বুদ্ধি করে ফাটা না, আস্তে আস্তে কর। একসাথে করো, একসাথে করো, টাকা উড়ে উড়ে যায় বাবা। আলাদা করো, আলাদা করো, আলাদা করো। হ্যাঁ, কাগজ ওইটা নকলি টাকা বাবা। আলাদা করো, দিদির হেল্প করো। দেখছিস কাগজগুলি রাখলে কিচ্ছু হয় না, কাগজগুলি আগে ই করে আলাদা রাখ। আলাদা করো, হ্যাঁ এগুলি আলাদা করো, সাইড করো, আমি সাইডে রাখি। কাগজগুলি একসাথে ভাঁজ কর, এইভাবে কেন, ঠিক করে গুছা, গুছা রাখ। এখন টেন গুলি আর ফাইভ গুলি আলাদা করো বাবা, টেন আর ফাইভ গুলি আলাদা করো, টেন আর ফাইভ গুলি আলাদা করো। টেন আর ফাইভ গুলি আলাদা করো, টেন আর ফাইভ গুলি আলাদা করো, টেন আর ফাইভ গুলি আলাদা করো। হ্যাঁ, সুন্দর করে গুছাও, তাই ইস কত দিনের প্রতীক্ষার অবসান না। টেন আর ফাইভ আলাদা করো বাবা, হাতে রাখতে পারবো না, টেন গুলি আলাদা, ফাইভ গুলি আলাদা, তারপরে টোটাল কত হবে গুনবা, পরে গুনবা, আগে টেন গুলি এই যে এই পাশে রাখো, ওই যে টেন, ফাইভ আর ফাইভ, এটা কি, হ্যাঁ ফাইভ, এই যে টেন, তাই এগুলি, তারপরে দুই টাকা, এক টাকা গুলি আলাদা করতে হবে, এই যে আলাদা করো, এই যে ফাইভ, তুমি ফাইভ খুঁজে পাও না, ওগুলি দুই টাকা এক টাকা ওগুলি থাক, আগে এগুলি এগুলি আলাদা করো। হ্যাঁ, এখন যে ভাস করলি না, এখন ওইটার উপরে ওই যে মাটির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রাখ তাহলে উড়বে না। হ্যাঁ, এখন এই যে ফাইভ আর টেন আলাদা কর, ফাইভ আর টেন আলাদা করো। কত দিনের পরিশ্রম তোদের, হ্যাঁ নিয়া নিয়া রাখা। পাঁচ টাকা আর দশ টাকা গুলি আলাদা করো, একসাথে করো না বাবা, এই যে পাঁচ টাকা দেখে রাখো। হ্যাঁ, পাঁচ টাকা দশ টাকা আলাদা, আমি হেল্প করি একটু। তারপরে গুছানোর পরে গুণ দেখবো তারা ম্যাথে কেমন, কেমন হিসাব করিস, কেউ হেল্প করবে না, ফাইনাল বলবি, তারপরে আমি তুমিও গুনো বাবা, ওরকম করো, ওরকম করো, হ্যাঁ
ওরকম করে রেখেছি, একসাথে করিস না, ইস ওরকম করে রাখ না। হ্যাঁ চেক করতে সুবিধা হবে। ওয়ান আর টু আলাদা করতেছে বাবা? এই যে এখানে টু, ওয়ান ওয়ান, এক সাইড থেকে করো, টু ওয়ান 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 টু। দিদিকে হেল্প করো, হ্যাঁ জোরে যাবে না। টু হান্ড্রেড তো আছে, তারপরে গুণ এখানে থ্রি হান্ড্রেড, আর এখানে কত আছে? হ্যাঁ আর এখানে আর ওই যে ওয়ান থাউজেন্ড এইটিন, এইটিন হান্ড্রেড ওদিকে একসাথে রাখ, টোটাল দেখ কত হলো। হ্যাঁ ওইখানে একসাথে রাখ, হ্যাঁ ওইখানে উপরে রাখলি তো এইটিন হান্ড্রেড, তারপরে আরও হান্ড্রেড দেয়া, হ্যাঁ নাইনটিন টু থাউজেন্ড হইলো, তারপরে এখন ওইখানে রাখিস না, এখন আলাদা। এটা কি কী বাবা? ওয়ান হান্ড্রেড, এখানে ফাইভ হান্ড্রেড কর আগে, টু হান্ড্রেড এটা তারা এটা হাতে রাখ, ওদিকে আরও রাখ টু হান্ড্রেড, টোয়েন্টি থ্রি হান্ড্রেড, টোয়েন্টি ফোর হান্ড্রেড, টোয়েন্টি ফোর হান্ড্রেড, টোয়েন্টি ফাইভ হান্ড্রেড, বাবা শব্দ কানা, টোয়েন্টি সিক্স, টোয়েন্টি সেভেন, টোয়েন্টি এইট, টোয়েন্টি নাইন, আর ওইখানে টোয়েন্টি টোয়েন্টি নাইন না, তাহলে দাঁড়া এই যে এইটা এক এক ই আছে, ওয়ান হান্ড্রেড আছে, তাহলে থ্রি থাউজেন্ড হইল। আশি নব্বই একশো, তাহলে এখানে টু হান্ড্রেড বত্রিশশো, বত্রিশশো থার্টি টু, থার্টি টু হান্ড্রেড, আর এখানে এতগুলি ওয়ান হান্ড্রেড, থার্টি টু থার্টি থ্রি হলো, থার্টি থ্রি আলাদা আলাদাই থাকে একসাথে করিস না, হ্যাঁ থার্টি থ্রি, আর এখানে দেখুন এখন থার্টি থ্রি, ওইখানে ফিফটি ছিল, ফিফটি ফিফটি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, তাহলে সিক্সটি, ওইটা দেওয়া দরকার নেই, ওইগুলো রাখ, এগুলো রাখ, এগুলো থাক, তাহলে কী হলো এটা সিক্সটি, তাহলে কত হলো থার্টি থ্রি হান্ড্রেড সিক্সটি রুপিস, তাই না টোটাল? ওটা লাগবে না, থাক থার্টি থ্রি হান্ড্রেড সিক্সটি রুপিস হয়েছে, বুঝছিস? থার্টি থ্রি হান্ড্রেড সিক্সটি রুপিস টোটাল। এখন কী করবো এগুলি দিয়ে বাবা, বলো কী করতে চাও, কী কিনতে চাও বলো? মামা থার্টি থ্রি হান্ড্রেড না তো, থার্টি থ্রি হান্ড্রেড সিক্সটি রুপিস টোটাল, তাহলে তুমি এই টাকাটা দিয়ে কী কিনতে চাও বলো? আমি এই টাকাটা দিয়ে আলমারি কিনতে চাই।